হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দত্তাস ইনস্টিটিউট। চলো আজকে তোমাদের লাস্ট যে পার্টটা আছে মশারানি স্টেট লাইন ক্লাস 11 থেকে যে জয়েন্টের জন্য আমি যেটা করাচ্ছিলাম সেই লাস্ট পার্টটা আজকে করাবো। ফিফথ আমার ভিডিওটা সেটা হবে রিলেটিভ ভেলোসিটির উপর, ঠিক আছে? তো আমি পার্ট পার্ট করে করিয়েছিলাম মশারানি স্টেট লাইন পুরো পার্টটাকে, চারটা পার্ট হয়েছিল পাঁচটা ভিডিওতে। এখন যে লাস্ট পার্টটা করবো সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তো রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কী আজকে আগে আমি তোমাদের এটা বুঝিয়ে দিই। হ্যাঁ, রিলেটিভ ভেলোসিটি কী, তার কী ফর্মুলা থাকে সেটা করাবো, তারপর কিছু আমি নিউ রিগুলস এখানে করিয়ে দেবো, পিবিএসসির কোশ্চেন, তারপর কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো রিলেটিভ ভেলোসিটি মানে কী হচ্ছে, তোমার রিলেটিভ ভেলোসিটি আজকে যে পার্টটা হবে রিলেটিভ ভেলোসিটি, এটা লাস্ট পার্ট মোশন স্টেট লাইনের ফিজিক্সে, ঠিক আছে? ক্লাস 11। ফিজিক্সে ক্লাস 11 পার্ট, লাস্ট পার্ট রিলেটিভ ভেলোসিটি মোশন স্টেট লাইনের চ্যাপ্টারে। তো আজকে তোমাদের রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কী সেটা একটু আগে বুঝিয়ে দিই। রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কী হয়, দেখো রিলেটিভ ভেলোসিটি হচ্ছে একটা রেসপেক্ট আরেকটা বার করা। ধরো আমার সামনে একটা গাড়ি আছে, দুইটা গাড়ি, একটা গাড়ি এ একটা অবজেক্ট, বি একটা অবজেক্ট, একটা অবজেক্টের সামনে আরেকটা রেসপেক্ট, দুটোই মোশনে আছে। আমি একটু একই বুঝিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। রিলেটিভ ভেলোসিটি হচ্ছে তোমার কেস ওয়ান, সাপোজ বি একটা অবজেক্ট, এ একটা অবজেক্ট, তার ভেলোসিটি কত বি, এ তার ভেলোসিটি কত বিবি, দেন দ্য রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইজ বি এ বি ইকুয়াল টু বি এ মাইনাস বিবি। তো যার রিলেটিভ ভেলোসিটি বার করবো, যার রেসপেক্টটা বার করবো সেটা কী হবে, মাইনাস হবে, আর যার ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি বার করবো সেটা কী হবে, সেটার থেকে সাবট্রাক্ট হবে, ঠিক আছে? এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে। রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি হচ্ছে বি এ মাইনাস বিবি। এখন যদি আমরা রিলেটিভ ভেলোসিটি অফ বি বার করতাম উইথ রেসপেক্ট টু এ, তখন কী হতো, এটা বি বি এ হতো, তখন এই জিনিসটি এরকম হয়ে যেত, বি বি এ ইকুয়াল টু হচ্ছে তোমার বিবি মাইনাস বি এ। এটা কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু যদি এ হতো, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু যদি এ হতো, অফ বি উইথ রেসপেক্ট টু এ যদি হতো তাহলে এটা হতো, ঠিক আছে? সো নেক্সট আমরা সবসময় এ একটাই বার করবো, এ একটা কেস। প্রথম কেসটা এটা, হোয়েন টু অবজেক্ট মুভস ইন দ্য সেম ডিরেকশন, এটা কী হবে, হোয়েন টু অবজেক্টস মুভস ইন দ্য সেম ডিরেকশন, এটা হলো একটা পার্ট, ঠিক আছে? কেস টু, কেস নাম্বার টুতে কী আসবে, হোয়েন টু অবজেক্টস মুভস ইন অপোজিট ডিরেকশন, যখন দুইটা অপোজিট ডিরেকশন ওপেন করে, সাপোজ ধরো বি বিটা, বি এটা হচ্ছে এদিকে, হ্যাঁ বি বিটা এদিকে, আর এটা হচ্ছে বিবি, হ্যাঁ আর দিকে হচ্ছে বিএ, এটা এ অবজেক্ট, এটা বি অবজেক্ট, এটা ভেলোসিটি হচ্ছে বিএ সেটে, ঠিক আছে? যদি দুটো অবজেক্ট অপোজিট ডিরেকশনে মুভমেন্ট করে তখন কী হবে, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইজ বি এ ইকুয়াল টু বি এ মাইনাস বিবি, দেখো না এখানে মাইনাস কেন দিলাম, দেখো রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি হয়েছে বি এ মাইনাস বিবি, তার কারণটা কথা, আমি বি এর ডিরেকশনটাকে যদি পজিটিভ ধরি তো এটা তো অপোজিট ডিরেকশন আছে, তো অপোজিট ডিরেকশনে থাকার জন্য সেটা কী হবে, এখানে মাইনাস হয়ে যাবে, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছে, তার মানে আমি ডিরেকশনটাকে এখানে মেনশন করতে হবে। সো বি এর ডিরেকশনটাকে আমি যদি পজিটিভ ধরি, এই ডিরেকশনটাকে যদি আমি পজিটিভ ধরিনি, তো রিভার্স যে ডিরেকশনটা হবে সেটা কী হবে, নেগেটিভ হবে,
বুঝতে পারছো? অপোজিট ডিরেকশন, তো মাইনাস 1 আছে এখানে, প্লাস হয়ে যায়, ঠিক আছে। লাস্ট যে 3 নম্বর কেসটা আছে তোমাদের, হোয়েন টু বডিজ মুভস অ্যাট অ্যান অ্যাঙ্গেল অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, যখন দুটো অবজেক্ট ধরো এই বেবি গুলো, একটা এই বেবি গুলো, এটার এ বডিটা, এটা হচ্ছে তোমার বি বডিটা, এটা বি বডিটা, এটা হচ্ছে তোমার এ বডিটা, এইভাবে মুভমেন্ট করলো, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত থিটা, সে ভেলোসিটি কত নিয়ে গেলো বি এ, আর সে কল ভেলোসিটি কত নিয়ে গেলো বি বি, তো তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি তখন কেন বার করবো, এই যে বি এ বি ইকুয়াল টু রুট আন্ডার বি এ স্কোয়ার বি বি স্কোয়ার প্লাস টু বি সাবিক্সে এ বি সাবিক্সে বি কস থিটা। এই গেল 3টা ফর্মুলা। তাহলে আমরা কী কী জানলাম, যে রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কী সেটা আমি ম্যাথমেটিক্যালি বুঝিয়ে দিলাম, যে দুটো অবজেক্ট যদি সেম ডিরেকশনে মুভমেন্ট করে তাহলে কী হবে, তার রিলেটিভ ভেলোসিটি হবে যেটার থেকে বার করবো ওটার থেকে যেটা রেসপেক্ট পাবো ওটা সাবট্রাক্ট হবে, ঠিক আছে, মানে দ্যাট ইজ মাইনাস হবে, এবি সিম্পল ওয়ে মনে রাখতো মাইনাস হবে। আর যদি রিলেটিভ ভেলোসিটি দুটো যদি অপোজিট ডিরেকশনে মুভমেন্ট করে তখন তাদের কিন্তু রিলেটিভ ভেলোসিটি কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাদের আলাদা আলাদা ভেলোসিটি থাকে বাট যখন অপোজিট ডিরেকশনে থাকে তখন কী হয়, তাদের প্লাস হয়ে যায়। আর যদি দুটো মানে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করে যায়, ধরুন মুভমেন্ট করতে থাকে একটা মানে স্টার্টিং পয়েন্ট তাদের এখানে এখান থেকে, তখন তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা বার করে সেটা হচ্ছে ফর্মুলাটা, এটা বি এ বি কোনো রুট বড় রুট আন্ডার বি এ স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার প্লাস টু বি এ বি কস থিটা। সো এটা তোমাদের মোশনের স্টেটলাইন, যখন ব্যাকটা চালুটা করবো তখন আমি একটু বুঝিয়ে দেবো যে ট্রায়াঙ্গুলার ল প্যারালোগ্রাম এইরকম ফর্মুলা কীভাবে ডিরাইভ করতে হয়, ম্যাগনিটিউড বার করতে হয়, ঠিক আছে, ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়েছে। জাস্ট এখানে ফর্মুলাটা আমি দিয়ে দিলাম, এটা কী করে এসেছে সেটা আমি দেখাইনি, সেটা যখন আমি মোশনের স্টেটলাইন ব্যাকটার চ্যাপ্টারটা আমি ডিসকাস করবো তখন আমি এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে, জাস্ট ফর্মুলাটা মনে রাখো, দেখে নাও, তারপর আমরা শুরু করছি। আজকের যে প্রথম যে কোশ্চনটা আছে সেটা আমি দেখছি, আজকে প্রথম যে কোশ্চনটা আছে কোশ্চনটা আমি তুলছি আগে, এ বাস ইজ মুভিং উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড অন এ স্ট্রেট রোড, এ স্কুটার ইজ উইশেস টু overtake the bus in 100 seconds. If the bus is at a distance of 1 kilometer from the scooter east with what speed should the scooter east chase the bus? অপশন এ 10 মিটার পার সেকেন্ড, অপশন বি 20 মিটার পার সেকেন্ড, অপশন সি 40 মিটার পার সেকেন্ড, অপশন ডি 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো সলিউশন করবো এখন।
তো কোশ্চেনটা কি দেখো, কোশ্চেনটা বলেছে এ বাস ইজ মুভিং উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড মুভমেন্ট করছে অন এ স্ট্রেট রোড, এ স্কুটার ইজ উইশেস টু ওভারটেক দ্য বাস ইন 100 সেকেন্ড। তো একটা বাস চলে যাচ্ছে, তার পিছনে একটা স্কুটার আছে, তো স্কুটারটা ভাবলো যে আমি 100 সেকেন্ডের মধ্যে এই বাসটাকে আমি কী করবো, ওভারটেক করবো। এখন স্কুটার থেকে বাসের ডিস্টেন্সটা কত সেটা দিয়েছে দেখো, এখানে দেওয়া আছে 100 সেকেন্ড হচ্ছে ডিস্টেন্সটা, এখানে হচ্ছে বাসের স্পিড দেওয়া আছে, আর ইজ এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, বাস থেকে স্কুটার থেকে বাসের ডিস্টেন্সটা কত, 1 কিলোমিটার, ঠিক আছে। তো 1 কিলোমিটার এগুলো হচ্ছে আমাদের গিভেন ডাটা, এগুলো আমি বক্স করে নিলাম। এখন তার রিলেটিভ ভেলোসিটি বা ভেলোসিটি অফ স্কুটার বার করতে হবে কত হবে। আমি একটু ডায়াগ্রাম করে করছি, দেখো সাপোজ এখানে তোমার স্কুটার আছে, এখানে আছে কি বাস, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, 1 কিলোমিটার, 1 কিলোমিটার, 1 কিলোমিটার মিনস 1000 মিটার। তো ভেলোসিটি অফ স্কুটার হচ্ছে তোমার এটা, ভেলোসিটি অফ স্কুটার, এটা হচ্ছে ভেলোসিটি অফ বাস, বিবি ভেলোসিটি অফ বাস, এটা অলরেডি গিভেন দেওয়া আছে কত, 10 মিটার পার সেকেন্ড। আমাদের এটা কি তো কোশ্চেন মার্ক, এটা বার করতে হবে। আর এখান থেকে এখানে যে টাইমটা লাগবে সে কত, 100 সেকেন্ড ওভারকাম, 100 সেকেন্ড ওভারকাম করবে। তাহলে ডিস্টেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তার মানে আমি ভেলোসিটি বার করতে পারি। এখন ওই ভেলোসিটি স্যার কী হবে, এই যে ভেলোসিটিটা হবে, আমরা যখন কোনো কিছু রেসপেক্ট আছে, রিলেটিভ ভেলোসিটি বানাই, আমি যখন কারো রেসপেক্টে বার করবো, যেমন আমরা যে কোনো জিনিসের যখন কোনো কিছু রেসপেক্টে বার করা হয়, তখন তাদের মধ্যে কী করা হয় সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি অলওয়েজ একটা রেসপেক্ট আর একটা রেফারেন্স পয়েন্ট থাকবে তার মধ্যে, ঠিক আছে। তো রিলেটিভ ভেলোসিটি যখন বার করবো, দেখো এটা তারা আলাদা আলাদা ভেলোসিটি থাকতে পারে, দুটো জিনিসে যদি মানে একই ডিরেকশনে মুভমেন্ট করে এবং তাদের ভেলোসিটি যদি 50 কিলোমিটার পার আওয়ার থাকে, তখন তাদের রিলেটিভ ভেলোসিটি কত হবে, জিরো। বাট তাদের অ্যাকচুয়াল ভেলোসিটি কিন্তু জিরো না, তাদের রিলেটিভ ভেলোসিটি জিরো, একটা রেসপেক্ট আর একটা ভেলোসিটি কত সেটা, বুঝতে পারছি। তো এখন দেখো এই যে আমি বলছি যে রিলেটিভ ভেলোসিটি অফ স্কুটার উইথ রেসপেক্ট টু বাস বা স্কুটারিস্ট, রিলেটিভ ভেলোসিটি অফ স্কুটারিস্ট উইথ রেসপেক্ট টু বাস, দেখবো বিএসবি ইকুয়াল টু হতে হবে 100, 1000/100, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। তো রিলেটিভ ভেলোসিটি অফ স্কুটার উইথ রেসপেক্ট টু বাস বেরিয়ে গেছে এটা। তো আমরা জানি কি, তা আমরা জানি যে যেখানে দেখে চলে আসা, দেখো দেয়ার ফোর বিএসবি ইকুয়াল টু হচ্ছে তোমার বিএস মাইনাস বিবি, তো বিএস ইজ ইকুয়াল টু হচ্ছে তোমাদের বিএসবি প্লাস বিবি, তো এই ভ্যালু দুটো দেওয়া আছে, 10 প্লাস 10, দ্যাট ইজ 20 কিলোমিটার পার সেকেন্ড। আমি আবার এক্সপ্লেন করছি, দেখো এগুলো গিভেন দেওয়া আছিল যে রিলেটিভ ভেলোসিটি বাস হচ্ছে এটা, এখানে 100 কিলোমিটার মানে 1000 মিটার 1 কিলোমিটার ডিস্টেন্স দূরে আছিল, 100 সেকেন্ডে এইখানে করবে ট্রাভেল করবে, তার জন্য আমরা কী করলাম, রিলেটিভ ভেলোসিটি অফ স্কুটার উইথ রেসপেক্ট টু বাস বার করে নিলাম, স্কুটারের কথা আসলো সেটা 10। তো আমরা জানি আবার কী হয়, বিএসবির ফর্মুলাটা কী, বিএসবি ইকুয়াল টু বিএস মাইনাস বিবি হবে, মানে রিলেটিভ ভেলোসিটি অফ স্কুটার ইজ উইথ রেসপেক্ট টু বাস, দ্যাট মিন্স হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ স্কুটার মাইনাস রিলেটিভ ভেলোসিটি অফ বাস। তারপর এখান থেকে সবগুলো কী করলাম, ভ্যালু পুট করে দিলাম, ভ্যালু পুট করে এখানে কত আসলো, রিলেটিভ ভেলোসিটি অফ স্কুটার, আর ভেলোসিটি অফ স্কুটার আসলো সেটা কত, বা স্কুটার ইস্ট 20 মিটার পার সেকেন্ড। সো এইটা তোমাদের মনে রাখতে হবে। তো রিলেটিভ ভেলোসিটি দিয়ে জয়েন্টে খুব আসে, নেটও আসে, আমি যেই মেন্সও আসে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। এটা খুব, এটা প্রিভিয়াস ইয়ারের কোনো একটা অ্যান্ট্রান্সের কোশ্চেন, এটা আই থিঙ্ক এটা নেটের কোশ্চেন, ঠিক আছে। সো এটা তোমরা দেখো, তারপর আমরা নেক্সট কোশ্চেনটা যাবো। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তারপর যে কোশ্চেনটা হবে সেটা হবে চলো আমাদের কোশ্চেন নাম্বার টু, দ্য ড্রাইভার অফ এ ট্রেন ট্রেভেলিং
at 115 kilometer per hour. She is on the same track. Hundred meter in front of him, a slow train traveling in the same direction at 25 kilometer per hour. The least retardation test must be applied to faster train avoid collision is 20 meter per second square, B number হচ্ছে তোমার 50 meter per second square, 75 meter per second square, D number 3.125 meter per second square. চলো আমার প্রশ্নটা কি ছিল, রেল ট্র্যাকের মধ্যে দ্য ড্রাইভার অফ এ ট্রেন ট্রেভেলিং এট স্পিড, একটা রেল আছে সেটার স্পিড কত, 115 কিলোমিটার পার আওয়ার, সি ইজ দ্য সেম ট্রেক 100 মিটার ইন ফ্রন্ট অফ হিম এ স্লো ট্রেন ট্রেভেলিং ইন দ্য সেম ডিরেকশন অ্যাট এত। কোশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে, আমি দেখো আমি এটা ড্র করছি, সাপোজ যেটা ফাস্টার ট্রেন এখানে আছে এ, আর একটা ট্রেন আছে এখানে বি, তার মধ্যে ডিস্টেন্সটা কত 100 মিটার, এটার স্পিড কত ফাস্টার ট্রেনের স্পিড 115 কিলোমিটার পার আওয়ার, এটার স্পিড কত 25 কিলোমিটার পার আওয়ার, এই ডাটাগুলো আমাদের দেওয়া আছে। এখন বলেছে দ্য লিস্ট রিটার্ডেশন, এই জিনিসটা মনে রাখতে হবে, দ্য লিস্ট রিটার্ডেশন দ্যাট মাস্ট বি অ্যাপ্লাইড দ্য ফাস্টার ট্রেন, এই যে ফাস্টার ট্রেন এটা মনে রাখতে হবে, টু অ্যাভয়েড দ্য কোলিশন। তো এটার মানে কী হচ্ছে, দেখো একটা গাড়ি যদি সামনে থাকে, একটা রেল ট্র্যাকের মধ্যে থাকে, একটা টাইম একটাই থাকে, একটা রেল যাচ্ছে সামনে, তার আগে আরেকটা রেল আছে, যে রেলটা পিছনে আছে তার স্পিড কত 115 মানে 115 কিলোমিটার পার আওয়ার, আর যে সামনে আছে তার স্পিড কত 25 কিলোমিটার পার আওয়ার, তার মানে স্বাভাবিক কেস, যে স্পিডে পিছন থেকে আসছে সে তার মধ্যে কী হবে, কোলিশন হবে, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে। তো ড্রাইভারের মেন টেন্ডেন্সি কী থাকবে, যে আমি ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করবো ব্রেকের মধ্যে যাতে সেটা কী হয় কোলিশনটাকে অ্যাভয়েড করা যায়, তার ফলে ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই মানে কী করা হবে, মানে ম্যাক্সিমাম যখন আমি ফোর্স অ্যাপ্লাই করব তখন তার মধ্যে কী তৈরি হবে, রিটার্ডেশন তৈরি হবে, ওই ম্যাক্সিমাম রিটার্ডেশন মানে মানে মিনিমাম যে রিটার্ডেশনটা অ্যাপ্লাই করলে তার দুটার মধ্যে কোলিশন হবে না, দুটো ট্রেনের মধ্যে, ওইটাই আমাদের বার করতে হবে, খুব ইন্টারেস্টিং জিনিস। তো তাদের মধ্যে ড্রাইভারের যে কাছে, ড্রাইভারের কাছে ডিস্টেন্সটা কত 100 মিটার ডিস্টেন্স আছে, তো এখন 100 মিটারের মধ্যে ওকে ব্রেক অ্যাপ্লাই করতে হবে, তারপর ব্রেক অ্যাপ্লাই ফোর্স অ্যাপ্লাই করা মানে তার মধ্যে জন্য কী করছিলো রিটার্ডেশন অ্যাপ্লাই করলো, ঠিক আছে, তো মিনিমাম রিটার্ডেশন কত হলে সেটা কী করতে হবে, এখান থেকে কোলিশনটাকে অ্যাভয়েড করতে হবে, এখানে মনে রাখতে হবে যে কোলিশনটা আমার আমার কী করতে হবে অ্যাভয়েড করতে হবে, কোলিশন অ্যাভয়েড। তার জন্য দেখো এই দুইটার মধ্যে রিলেটিভ ভেলোসিটি বার করে নিই, তো রিলেটিভ ভেলোসিটি অফ এটাকে বি লিখে দিই, এটা হচ্ছে বিবি, রিলেটিভ বিলো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা কত হবে বি এ মাইনাস বিবি 115 মাইনাস 25 দ্যাট ইজ 90 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি মিটারে নিয়ে নিই, এটার আমি নিয়ে নিলাম মিটারে, মিটারটা কত হবে 90 × 5/18, এটা যাবে এখানে হয়ে যাবে 2,
সরি, এটা যদি তুমি কেটে দিই, আমি 90 × 5/18 এটাতে কেটে দিলে হবে 5, দ্যাট ইজ 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা 25 মিটার পার সেকেন্ড, তো আমি এটা বেয়ে আমি ইউটা পেয়ে গেলাম যে কত স্পিডে সে মানে ব্রেক তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা কত আছে। আচ্ছা এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে তোমার দেখে নাও, এখন আমাদের কী বার করতে রিলেটেশন বার করতে হবে। তাহলে আমি এখানে দেখো ইউ ইকুয়াল টু কত, 25 মিটার পার সেকেন্ড থেমে যাবে মানে বি ইকুয়াল টু 0 হবে, এস ইজ ইকুয়াল টু হচ্ছে 100 মিটার, এ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, দেয়ার ফোর বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস আর প্লাস 2 এস, তো মাইনাস হবে এটা রিলেটেশন হবে, তো 2 এস, তো বিটা কত হবে 0, ইউ কত আছে তোমার 25 স্কোয়ার, এ কত আছে যায় না, এস কত 100, তো যখন এটা চলে আসবে তাহলে 25 × 25 এদিকে আসবে মাইনাস 200, এটা এটা কেটে যাবে, এটাতে কেটে দিলে এটা কত হয়ে যাবে 4 হয়ে যাবে, দ্যাট ইজ এ ইকুয়াল টু 8 হবে, এটা এটা কাটলে হবে 8, এ ইকুয়াল টু 25/8, এটা 3.125 আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তার মানে কত আসলো, দেয়ার ফোর এ ইকুয়াল টু 3.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে তার অ্যাকচুয়াল আমাদের আনসার, আর অপশান নম্বর হবে কত, ডি, অপশান নম্বর হবে ডি। চলে দেখো আমি কী করলাম, প্রথম আমি কী করলাম আলাদা আলাদা তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা বার করে নিলাম, তো রিলেটিভ ভেলোসিটিটা হবে এখানে ইনিশিয়াল ভেলোসিটি, আর ফাইনাল ভেলোসিটি যেহেতু ট্রেনটা থামবে তার মানে ফাইনাল ভেলোসিটি কী হবে, 0 হবে, মানে তার আগে তো কলিশন হওয়ার আগে থেমে যাবে। আচ্ছা এখানে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার, আর অ্যাক্সেলারেশন রিসেলারেশন আমরা বার করতে হবে, ঠিক আছে। তো তোমাদের মেন যে একটা প্রবলেম হয় স্টুডেন্টের মধ্যে কী হয়, কোশ্চেনটা পড়ে বুঝতে পারে না যে কী করে করবো, হ্যাঁ তার জন্য বেশি করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে চেষ্টা করবে। আর যখনই ফিজিক্সের মধ্যে তোমার কী হয়, আমি বলি ফিজিক্সের মধ্যে যখনই তুমি দেখবে তুমি মানে কোনো স্টেপ দিতে পারছো না, কোশ্চেনটা বুঝে গেছো বাট কী করে করবে চেষ্টা দিতে পারছো না, তখন সেটা কী করে ড্রয়িং করে নেবে। ড্রয়িং করলে কী হয়, তোমার ব্রেন ভীষণ অ্যাক্টিভ হয়ে যাবে এবং তোমার ব্রেন নতুন 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 চিন্তা দ্বারা তৈরি করবে এবং তোমার কাছে ফোকাসও বেড়ে যাবে এবং তুমি লজিক্যালি দেখতে পারবে, লজিক লাগাতে পারবে এখানে মধ্যে আমি কী করতে করতে পারি, ঠিক আছে। তো তোমাদের কাছে মেন টার্গেটটা থাকবে, আমি যখন কোনো কিছু বুঝতে পারবো না ড্রয়িং ড্রয়িং করে প্রথম প্রথম ড্রয়িং করে করে করা যায়, জাস্ট ড্রয়িং করলে জিনিসটা সিম্পল হয়ে যায় আমাদের কাছে, একদম ইজি জিনিস হয়ে যায়, ঠিক আছে। তো এটা দেখে নাও তারপরটা আমরা করবো, চলো আজকে 3 নম্বর আমরা চলে যাই। নেক্সট যে কোশ্চেনটা আছে 3 নম্বর, টম অ্যান্ড ডিক আর রানিং ফরওয়ার্ড উইথ দ্য সেম স্পিড, দে আর ফলোয়িং এ রাবার বল টু ইচ আদার, এট এ কনস্ট্যান্ট স্পিড বি এস সিন বাই দ্য থ্রোয়ার, অ্যাকর্ডিং
টু শ্যাম হু ইজ স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড দ্য স্পিড অফ বল ইজ কোশ্চেন মার্ক সেম অ্যাজ বি গ্রেটার দেন বি লেস দেন বি নান অফ দিস তাহলে কোনটা হবে তোমাদের আচ্ছা দেখো আমাদের মধ্যে কোশ্চেনটা যে জিনিসটা আছে একটি মজার জিনিস টম অ্যান্ড ডিক দুজন বন্ধু একই ডিরেকশন আসছে এখানে একজন বন্ধু আছে সাপোজ ধরো আচ্ছা প্রশ্নটা একটু বলে টম অ্যান্ড ডিক আর রানিং ফরওয়ার্ড উইথ দ্য সেম স্পিডে তারা হাঁটছে আচ্ছা আমি যদি ডায়াগ্রামটা ড্র করি এখানে এখানে হচ্ছে তোমার টম আর এখানে হচ্ছে ডিক দুজন বন্ধু কী করলো একই ডিরেকশনে মুভমেন্ট করতে থাকলো সেম স্পিড সেম তাদের স্পিডটা কী হবে স্পিডটা থাকবে সেম আচ্ছা দে আর ফলোয়িং এ রাবার বল টু ইচ আদার অ্যান্ড অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড বি একটা বল আছে এখানে ছোট্ট একটা বল সে এদিকে হেরে হে ওকে মারছে আর ও ওকে মারছে এরকম আর কি মানে এক বন্ধু এক বন্ধু তো সে একটা রাবার বল দিয়ে এরকম খেলে না বাচ্চারা মতন এরকমভাবে মারছে সে ক্যাচ করছে সে মারছে সে ক্যাচ করছে দুজনে সেম স্পিডে হাঁটছে আচ্ছা এটা ধরো বল এরকম ধরে তারপর বললো একটা কনস্ট্যান্ট স্পিড আছে সিন বাই দ্য থ্রোয়ার বল ইচ আদার তো বলের স্পিডটা কত এটা সরি দি রাবার বল ইজ টু ইচ আদার অ্যাট এ কনস্ট্যান্ট স্পিডে অ্যাজ সিন বাই দ্য থ্রোয়ার যে থ্রো করলো সে দেখলো অ্যাকর্ডিং টু দ্য সেম হু ইজ স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড দ্য স্পিড অফ দ্য বল এখন এই গ্রাউন্ডের মধ্যে ধরো এখানে হচ্ছে তোমার একটা গ্রাউন্ড সাপোজ এটা হচ্ছে একটা গ্রাউন্ড এই গ্রাউন্ডের মধ্যে কী আছে সেম আছে সেম চিন্তা করলো সেম যখন দেখবে সেম এই জিনিসটা দেখছে মানে ভিজুয়ালাইজ করছে দেখছে যে না মানে শেষের মানে দেখতে থাকলো যে না দুজন বন্ধু তারই বন্ধু সে টমান্টিক সামনাসামনি আসছে সেম স্পিডে আর একটা বল দিয়ে খেয়াল খেলাধুলা করছে আর সে দেখছে জিনিসটা অবজার্ভ করছে তো এখন বলেছে কি যে হু ইজ দ্য অ্যাকর্ডিং টু সেম হু ইজ স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড দ্য স্পিড অফ দ্য বল সেমের কাছে সেই বলের স্পিডটা কত হবে সেম থাকবে তার থেকে বড়ো হবে বা ছোটো হবে নান অফ দিস এই যে বলের স্পিডটা থাকে না এরকমভাবে যে মারছে সেই স্পিডটা কত হবে সেটা বার করতে বলেছে অ্যাকর্ডিং টু সেম তো আমরা দেখো এখানে যেহেতু টম আর ডিকের ভেলোসিটি সেম তো ভেলোসিটি অফ আমি ডিক মানে ভেলোসিটি অফ ডিআইসিকে লিখে নিই আর ভেলোসিটি অফ টম মানে হচ্ছে বি অফ টিআই টিওএম টম ঠিক আছে বি অফ টম মানে হচ্ছে ভেলোসিটি অফ টম ভেলোসিটি অফ টম আর বি অফ ডিক হচ্ছে তোমার ভেলোসিটি অফ ডিক হ্যাঁ আর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দুইটাই সেম দুটাই কি হয়েছে গেছে দুটাই সেম আচ্ছা এখন ভেলোসিটি অফ বল হচ্ছে কি আমি ধরলাম বি বি আচ্ছা ভেলোসিটি অফ বল সিটি অফ বল এখন আমরা করব যে রিলেটিভ ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু টম অ্যান্ড ডিক সেটা বার করব তো প্রথমটা দেখো রিলেটিভ ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু টম তাহলে কত হবে বি ইকুয়াল টু বিবি মাইনাস বি টম তো বি প্লাস বি টম ইকুয়াল টু হচ্ছে তোমার বিবি সেমভাবে এখানে আমরা করবো এখান থেকে এখানে চলে আসো রিলেটিভ ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু ডিক তাহলে কত হবে বি ইকুয়াল টু হবে বি বি মাইনাস বি ডিক
সো বি প্লাস বি ডিক ইকুয়ালটা হচ্ছে বিবি। তো দুটা কেস আমি পেলাম এখানে। টমের ক্ষেত্রে সে ওই মানে সে আমি যে দেখছে টমের জন্য ভেলোসিটি অফ বলটা কত হবে সেটা সে অবজার্ভ করলো, আবার আলাদা করে সেটা বার করলাম। ডিকের জন্য তার ভেলোসিটিটা কত, বলের ভেলোসিটিটা কত হবে সেটা আমি বার করলাম। দুই ক্ষেত্রে দেখো বি প্লাস বি টম আসলো আর বি প্লাস বি ডিক আছে, তো বি তো সেম আর ডিক আর টমের ভেলোসিটিও সেম, তার মানে দুনো ক্ষেত্রে কী থাকবে, সেম থাকবে। কার সময়ের সাথে সেম থাকবে, ভেলোসিটি অফ সেম এস ভেলোসিটি অফ বি, ঠিক আছে, যে স্পিডে তারা ওরা এগোচ্ছে একসাথে একসাথে। তো এটা অপশন নাম্বার এ উইল বি কারেক্ট, বুঝতে পারছি। তো এই জিনিসটা দেখো এটার মধ্যে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নেই, ক্যালকুলেশন কোনো টার্ম নেই, জাস্ট কনসেপ্ট লাগাতে হবে যে রিলেটিভ ভেলোসিটি তুমি বুঝেছো বাস। আচ্ছা আচ্ছা, তো ওই ভিতর থেকে কোনো কোনো সময় কোশ্চেন করে যেটা কনসেপচুয়াল থাকে, ঠিক আছে। আমি বলেছিলাম নেটের মধ্যে যে কোশ্চেনগুলো করে বা যে মেসেজগুলো করে এটার মধ্যে তোমার 15টা কোশ্চেন 45 কোশ্চেন থাকে, এর মধ্যে 15 15 15 করে তারা সেপারেট করে। তো এটা যা বলেছিলাম সিম্পল টাইপ থাকে, তারপর থাকে একটু মিডিয়াম টাইপ, তারপর লাস্ট টাইপ মানে ভ্যালু বেসড মতো আর কি, যেটা কনসেপচুয়াল থাকে। তো কনসেপচুয়ালটা হচ্ছে তোমার এই পার্টটা হচ্ছে কনসেপচুয়াল, যেখানে ক্যালকুলেশন করতে লাগবে না বা তোমার বুদ্ধি লাগবে, সেম যেটা যেই অ্যাডভান্সে হয় এরকম, ঠিক আছে। সো আর যেই মেইনস যেই অ্যাডভান্সে, তো ওইটা একটু দেখে নাও, তারপর আমরা করবো আরেকটা। চলো আমরা একটু পরেরটা করি। নেক্সট যে 4 নম্বর কোশ্চেনটা আছে সেটা হলো এ পুলিশ জিপ ইজ চেজিং উইথ ভেলোসিটি 45 কিলোমিটার পার আওয়ার, এ থিফ ইন অ্যানাদার জিপ ইজ মুভিং উইথ 155 কিলোমিটার পার আওয়ার, পুলিশ ফায়ার্স এ বুলেট উইথ এ মাজল ভেলোসিটি 180 মিটার পার সেকেন্ড, দ্য বুলেট ট্র্যাক্স দ্য জিপ অফ দ্য থিফ উইথ এ ভেলোসিটি, অপশন নম্বর এ 27 মিটার পার সেকেন্ড, অপশন নম্বর বি 150 মিটার পার সেকেন্ড, অপশন নম্বর সি 250 মিটার পার সেকেন্ড, 450 মিটার পার সেকেন্ড। দেখো কোশ্চেনটার মধ্যে কী হয়েছে, চোর আর পুলিশের ঘটনা, যেটা ম্যাক্সিমাম কেসে হয় তোমরা সিনেমাতে দেখে থাকবে। এ পুলিশ জিপ ইজ চেজিং উইথ ভেলোসিটি অফ এত 40 কিলোমিটার পার আওয়ার, এ থিপ ইজ এনাদার জিপ ইজ মুভিং উইথ এ স্পিড অফ 155 কিলোমিটার পার আওয়ার, দ্য পুলিশ ফায়ার্স এ বুলেট উইথ এ স্পিড অফ দ্য পয়েন্ট টু বি নোটেড উইথ এ স্পিড অফ 155 কিলোমিটার পার আওয়ার, পুলিশ ফায়ার্স এ বুলেট উইথ এ স্পিড অফ মাজার স্পিড 180 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ ভেলোসিটি অফ বুলেট। দ্য বুলেট স্ট্যাক দ্য জিপ অফ দ্য থিপ উইথ এ ভেলোসিটি অফ কোশ্চন মার্ক, ঠিক আছে। দেখো সবসময় কী হয়, চোর সবসময় সামনে থাকে, পুলিশ সবসময় পেছনে থাকে, ঠিক আছে, স্বাভাবিক। চোর চুরি করে পালিয়ে যায়, পুলিশ তাকে ধরতে হবে। তো চোরে ইন জেনারেল কী হয়, যে চুরি করে নিয়েছে, যে ভেলোসিটি অফ থিপ মানে চোরের চোরের যে স্পিডটা কী থাকবে স্বাভাবিক বেশি থাকবে। এখন এটা হয়ে আমি ড্র করলাম
একটা হচ্ছে তোমার মানে থিপ জিপ, আর এটা হচ্ছে তোমার ধরো এটা হচ্ছে পুলিশ জিপ, ঠিক আছে? তো পুলিশ জিপ এখানে আছে, তার স্পিড কত আছে পুলিশ জিপের? ভেলোসিটি অফ পুলিশ জিপ 45 কিলোমিটার পার আওয়ার, আর ভেলোসিটি অফ থিফ 155 কিলোমিটার পার আওয়ার, অনেক বেশি দূরে। তো পুলিশ কী করলো, এখান থেকে একটা বুলেট ফায়ার করলো, তার স্পিডটা কত? 180 মিটার পার সেকেন্ড। তো ভেলোসিটি অফ বুলেট কত হবে? ভেলোসিটি অফ বুলেট হচ্ছে 180 মিটার পার সেকেন্ড। এখন বলেছে যদি বুলেটটাকে এখান থেকে ফায়ার করা হয় এই ডিরেকশনে, তখন বুলেটটা কত স্পিডে গিয়ে পুলিশ জীবের মধ্যে গিয়ে স্ট্রাইক করে, মানে টার্গেটটাকে ফুলফিল করবে, ঠিক আছে? কত ভেলোসিটি নিয়ে পারবে? তো আমার কী করতে হবে দেখো, আমার কিছু বলেন এখানে রিলেটিভ ভেলোসিটি অফ বুলেট পার করতে বলেছে, আর কিছু বলেন কী বলেছে এখানে? রিলেটিভ ভেলোসিটি অফ বুলেটটা বার করতে হবে, ঠিক আছে? সো রিলেটিভ ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু থিপ জিপ কত হবে? এখানে একটা জিনিস সবসময় ইন্টারেস্টিং জিনিস, এটা তোমার মনে রাখতে হবে। দেখো পুলিশ যদি দাঁড়িয়ে ফায়ার করতো তাহলে ওটা কী হতো? 180 মাইনাস এটা হতো। বাট পুলিশ যেহেতু পুলিশ জিপের মধ্যে আছে, আর ওই জিপটাও কী করলো, কত স্পিডে মুভমেন্ট করেছে? 45 কিলোমিটার পার আওয়ারে। তার মানে বুলেটটা যখন ফায়ার হবে উইথ রেসপেক্ট টু আর্থ, ইমার্জিন করো, তার অলরেডি একটা মানে জিরোর থেকে তার অলরেডি একটা ওই বুলেটের স্পিড জিতানো, জিপের যে স্পিডটা আছে ওই স্পিডটা সে গেইন করবে। দাঁড়িয়ে ফায়ার করলে সেটা ঠিক আছে, কোনো অসুবিধা ছিল না, রিলেটিভ ভেলোসিটি এটা মানে সেটা। বাট যখন সে ফায়ার করবে চলন্ত গাড়ি থেকে, মুভিং গাড়ি থেকে, ঠিক আছে, তখন ওই বুলেটটা কী করবে? বুলেটের নিজের স্পিডটাও তো নিবে নেবে, পাশাপাশি ওই যে পুলিশের যে স্পিডটা আছে সেটাও সে এখানে গেইন করবে, বুঝতে পারছি? তো ওই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তো তখন আলটিমেটলি হবে কত? পুলিশ প্লাস ভেলোসিটি অফ বুলেট মানে ভেলোসিটি অফ থিপ। তো এটা কত আছে? 45 আর এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার প্লাস 180 মিটার পার সেকেন্ড মাইনাস 155 কিলোমিটার পার সেকেন্ড পার আওয়ার। তো এটাকে আমি 5/180 মিটার পার সেকেন্ড, 180 মিটার পার সেকেন্ড নিয়ে নেই, 180 মিটার পার সেকেন্ড 115/180 মিটার পার সেকেন্ড। আচ্ছা তো এখানের থেকে আমি যদি এই দুটার থেকে আমি কী করি, ওই দুটার থেকে আমি কী করে নিই, 5/180টা কমন নিয়ে নিই, প্রথম থাকলো 180 প্লাস 45 মাইনাস 155 ইন্টু 5/180। তো তাহলে কত আসবে এখানে? এটা আসবে অলমোস্ট 180 প্লাস, এটা হচ্ছে তোমার মাইনাস হয়ে যাবে 110 ইন্টু 5/18। এখানে একটু সিম্পলিফাই করতে হবে, এটা দেখ কাটাকাটি করো, তোমার এখানে 9 এটা হবে 55, আর এটা যদি মাল্টিপ্লাই করে দাও 185/27 275/9, দ্যাট ইজ অলমোস্ট এখানে 30 সামথিং আসবে। হ্যাঁ আমি 30 ধরে নিলাম, এটা অলমোস্ট হয়ে যাবে কত? 150 কাছাকাছি মিটার পার সেকেন্ড, 150 দেওয়া আছে। হ্যাঁ 150 মানে বি নাম্বার অপশন হবে। দেখো আমি কী করলাম, এটাকে জাস্ট ভেলোসিটিটা বসালাম, এটাকে আমি 5/মিটার পার সেকেন্ড নিলাম, এটাও মিটার পার সেকেন্ড নিলাম, নেওয়ার পর যেটা 5/180 আছে এটাকে আমি কমন নিয়ে নিলাম, নেওয়ার পর দেখো এখানে আমি এলসিএম করার পর এটা তো মাল্টিপ্লাই করে বেল্ট করলাম 275 কত আসলো? আসলো 275/9 আসলো। তো 270 থাকলে কত হয়? 270 থাকলে 30 হবে। তো 30.something 30.1 30.2 এরকম কিছু একটা আসবে, বা 30.4/5 কিছু একটা আসবে, 30.5 আসবে, এটা আসবে 30.5, ঠিক আছে? তো এটা যদি আমি সাবট্রাক্ট করি তাহলে কত আসবে? 149.5 এর মতন আসবে। তো 149.5 মানে এখানে কাছাকাছি কোনটা আছে?
150 আছে, মানে এক প্রক্স আমি নিতে পারি যে সেটাই আসবে, যেহেতু কাছাকাছি যে অপশনটা থাকে সেই অপশনটা আমি কনসিডার করতে হবে, বুঝতে পারছি? তো এটা দেখে নাও, তারপরটা আমি করছি। চলো আজকে পাঁচ নম্বর যেটা করাবো, এ মোটর বুট কভার্স দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু স্পটস অন দ্য রিভার ইন 8 hour and 12 hour downstream and upstream respectively. আচ্ছা, স্টপ। Find time required by the boat to cover this distance in still water. দেখো, এ মোটর বোট কভার্স দ্য ডিস্টেন্স বিটুইন টু স্পট অন দ্য রিভার ইন 8 hours অ্যান্ড 12 hours, 8 hours এটা মনে রাখতে হবে একটা, এটা একটা 12 hours ডাউন স্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড বাই দ্য বোট টু কভার ইন দ্য স্টিল ওয়াটার। সাপোজ দেখো, বোটের মধ্যে কী থাকে, নদীর মধ্যে আমি একটু আঁকি এখানে, একটু বুঝিয়ে দিই ডাউন স্ট্রিম আপস্ট্রিমটা কী থাকে। ধরো এখানে নর্থ, এটা সাউথ, ঠিক আছে? তো নদীর মধ্যে যে রিভারে যে জল আছে না, ওয়াটারটা, ওয়াটারটা ফ্লো হচ্ছে নর্থ টু সাউথ উপর থেকে এরকমভাবে। তো এই এই ডিরেকশনটাকে বলা হবে কি, ডাউন স্ট্রিম। আর তুমি যদি কোনো সময় উপরের দিকে যাও, সাউথ টু নর্থ যাও, সেটাকে বলা হবে আপ স্ট্রিম। বুঝতে পারছি? তো এটা হচ্ছে ডাউন স্ট্রিম, একটা হচ্ছে আপ স্ট্রিম। আপ স্ট্রিম মানে আমি নদীর যে স্পিড থাকে তার এগেনস্টে গেলাম, যখন স্পিডের এগেনস্ট উপর দিকে যাওয়া হয়, নদীর যেদিকে ফ্লো হচ্ছে তার উল্টার ডিরেকশনে যখন যাওয়া হয় তখন এটাকে বলে আপ স্ট্রিম। আর নদীর যেদিকে ফ্লো হচ্ছে তার এদিকে যদি যাওয়া হয়, মানে ওই ডিরেকশনে যাওয়া হয়, তখন এটাকে ডাউন স্ট্রিম বলা হয়। এটা হচ্ছে তোমার ডিরেকশন অফ, এই যেগুলো কী হয়, ডিরেকশন অফ রিভার্স স্ট্রিম, এটা হচ্ছে ডিরেকশন অফ রিভার্স স্ট্রিম। রিভারটা কী হচ্ছে, এদিকে ফ্লো হচ্ছে, ঠিক আছে? বোঝা যায় না, এটা লিখে দিই, এটা ডিরেকশন অফ রিভার্স স্ট্রিম, এই ডিরেকশনে থাকবে, সেটা ডিরেকশন অফ রিভার, ঠিক আছে? নর্থ টু সাউথ। আচ্ছা, এখন যে আমার কোশ্চনটা বললো, সেটা কোশ্চনটা কী হলো, কোশ্চনটা বললো যে একটা মোটর বিট যখন ডাউন স্ট্রিমের দিকে যায়, ডাউন স্ট্রিমে যায়, সে যখন নদীর যে স্পিডটা থাকে সেই স্পিডের দিকে আসে, তখন তার মধ্যে কত ঘন্টা টাইম লাগে? একটা দুইটা স্পট, ধরো দুইটা স্পট আছে, আমি সাপোজ এ আর বি, এখানে একটা স্পট আছে আর এখানে একটা স্পট থাকলো বি, এই দুইটা স্পটের মধ্যে ডাউন স্ট্রিমে আটতে আসতে তার সময় লাগে কত, 8 hours, আর আপ স্ট্রিমে এখান থেকে যখন উপরের দিকে যাবে তখন তার সময় লাগবে কত, সেই সময়টা লাগবে 12 hours। স্বাভাবিক, আমার তো নদীর স্পিডটাকে অ্যাভয়েড করে যেতে হবে না বোটের, তার জন্য টাইমটা একটু বেশি লাগে। এখন বলেছে যদি এমন হয় তাহলে ওই সেম ডিস্টেন্সটা ট্রাভেল করতে ওই বোটটার স্টিল ওয়াটারে, যেন পুকুরের মধ্যে বা নদীর লিকের মধ্যে, হ্যাঁ, কতটুকু টাইম লাগবে সেটা বার করতে বলেছে, কতটুকু টাইম লাগবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে? কিন্তু সেটা আমার বার করতে হবে, এটা ডাউন স্ট্রিম আপ স্ট্রিম আর স্টিল ওয়াটারে কত বার লাগবে সেটা বার করতে হবে। তো আমি এখানে অপশনগুলো একটু লিখে দিই, এখানে অপশনগুলো হলো 9.6 hour,
10.6 আওয়ার, সি নাম্বার 5 আওয়ার, আর ডি নাম্বার নান অফ দিস। সো তো আমরা এখন কী করবো এটা বার করার জন্য, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা এক্স ধরে নেব, ঠিক আছে। লেট এক্স ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন টু স্পট, ইউ ইকুয়াল টু ধরে নিই ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, বিটা ধরে নিই ভেলোসিটি অফ রিভার, রিভার স্পিডটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লিখতে পারো, বা ফর আপস্ট্রিম, ফর আপস্ট্রিম কী হবে, বি মাইনাস ইউ, ভেলোসিটি অফ ইউ মাইনাস বি, ইউ মাইনাস বি ইকুয়াল টু হবে এক্স বাই টুয়েলভ, একটাই কোশ্চেন। আর ফর ডাউন স্ট্রিম এটা হয়ে যাবে ইউ প্লাস বি ইকুয়াল টু এক্স বাই কত আছে এইট, এটা দুই নম্বর ইকুয়েশন। দুইটাকে সলভ করি, অ্যাড করে দিই, কত হচ্ছে টু ইউ ইকুয়াল টু হবে এক্স বাই টুয়েলভ প্লাস এক্স বাই এইট, তাহলে টু ইউ ইকুয়াল টু এনে কত আসবে 96, 6/8/96, এটা তো কত হবে এটা আমি, আচ্ছা আমি এটা দেখিনি, এটার অ্যালসিয়ামটা কত আসে, আচ্ছা আমি 12 × 8 করিনি, অ্যালসিয়ামটা 12 × 8, তাহলে হচ্ছে তোমার চার দিয়ে দিলে কত হয় 3 2, 24, তো 24 হইতে হচ্ছে অ্যালসিয়াম, অ্যালসিয়াম 24 হবে এটার, এটা হবে তোমার 2x আর এটা হবে 3x, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে তোমার 2 ইউ ইকুয়াল টু হবে 5x বাই 24, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু হচ্ছে 5x বাই 48, তাই ইউটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন টাইম রিকোয়ার্ড টু ডিস্টেন্স দেখো, তারপর দেখো, দেয়ার টাইম রিকোয়ার্ড টু ট্রেভেল দ্য টু স্পট, টাইম ইকুয়াল টু কত হবে ডিস্টেন্স বাই ভেলোসিটি, ডিস্টেন্স কত আসছে আমাদের এক্স, আর ভেলোসিটি কত 5x বাই 48, তাহলে 48/5, এটা করলে কত আসবে 9.6 আবার, তার মানে অপশান আবার ইজ কারেক্ট। দেখো আমি আবার একটু বুঝিয়ে দিই তোমাদের, প্রথম এটাকে ধরে নিলাম ডিস্টেন্স বিটুইন দ্য টু স্পট, ভেলোসিটি অফ বোট ইন দ্য স্টিল ওয়াটার, ভেলোসিটি অফ রিভার। এখন যখন আপস্ট্রিমে যাব, আপস্ট্রিমে টাইম লেগেছে কত 12 ঘন্টা, ঠিক আছে, 12 আওয়ার্স লেগেছে। তো আপস্ট্রিমে মানে হচ্ছে কি, আমি যেদিকে আমার বোট যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কী ফ্লো হচ্ছে, রিভারের ভেলোসিটিটা, রিভারটা ফ্লো হচ্ছে, তার মানে ইউ মাইনাস বি ইকুয়াল টু কত হবে ডিস্টেন্স বাই টাইম, মানে ভেলোসিটি ইকুয়াল টু, মানে ভেলোসিটি কত হবে তাদের যে রেজাল্টেন্ট ভেলোসিটি, নদীর এখান থেকে ফ্লো হচ্ছে উল্টা দিকে বোট যাচ্ছে, তার মানে এটার থেকে এটা মাইনাস হবে, ভেলোসিটি অফ বোট মানে ভেলোসিটি অফ রিভার ইকুয়াল টু কত হবে ডিস্টেন্স বাই টাইম, যে টাইমটা লাগলো সেম ডিস্টেন্স। তো সেমভাবে ডাউন স্ট্রিমের জন্য কী হবে, সে নিচে নামছে তার মানে নদীর জল নিচে নামছে, তার মানে বোটও নিচে নামছে, তার মানে কত হচ্ছে এখানে ইউ প্লাস বি ইকুয়াল টু কত হবে সেম এক্স ডিস্টেন্স বাই টাইম, টাইমটা কত লেগেছে এখানে 8 আওয়ার্স, ঠিক আছে। তো এই দুটোকে আমি সলভ করে দিলাম, প্লাস করে দিলাম, প্লাস করার পর এখান থেকে ইউটা বেরিয়ে গেলো, তখন টাইম রিকোয়ার্ড টু স্টিল ওয়াটার আমি ধরে নিয়েছিলাম যে ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, এটা তো স্টিল ওয়াটারে কতটুকু টাইম লেগে যাবে ট্রাভেল করতে সেটা কিন্তু বার করবো, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি ভেলোসিটি, ডিস্টেন্স বাই ভেলোসিটি বার করে নিলাম, তো ভেলোসিটিটা এখানে পোর্ট করে দিলাম, কাটাকাটি করলো 9.6 আওয়ার চলে আসলো। তো এইরকম কোশ্চন, এইরকম কেসও আসতে পারে, আরও অনেক ধরনের থাকতে পারে, তো ডিফারেন্ট টাইপের, তো এই কেসটাও করে নেবে তোমার ভালো করে, ঠিক আছে। তো আমি আজকে 5টা কোশ্চন করে দিয়েছি, 5টা কোশ্চন ভালো করে বারবার 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 কী করে রিপিট করে করে দেখবে, যাতে কী হয় তোমাদের বুঝতে সুবিধা হয়, বুঝতে পারছি। কারণ এই যে 5টা কোশ্চন করলাম, এটা হচ্ছে তোমার বেসিক, এইগুলো যদি জানতে পারো, এইগুলো যদি ভালো করে বুঝতে পারো,
মানে অঙ্ক করানো শুধু, এগুলো যদি আমি বুঝতে পারি যে কি বলেছে কিভাবে অ্যাপ্লাই করেছিস, তাহলে কি করতে পারবে তুমি যে কোনো ধরনের রিলেটিভ ভেলোসিটি কোশ্চেন থাকুক না কেন, তুমি করতে পারো ডাউন স্ট্রিক আপ স্ট্রিক বা রিভার কেস দেওয়া থাকুক বা নর্মাল কেস দেওয়া থাকুক, ঠিক আছে? তো এটা তুমি করতে পারো। তো ভালো করে দেখবে, এই পাঁচটা করে দিলাম আমি, আরও দুই চার চার পাঁচটা আমি হোমওয়ার্ক দিয়ে দেবো আজকে, তো এগুলো করবে দেখবে, ঠিক আছে? বাড়িতে চলো শুরু করা যাক, দেখে নাও একটু। চলো আমি যে কোশ্চেনগুলো আমি পাঁচটা করে দিলাম, আরও তিনটা কোশ্চেন দিয়ে দিলাম ডিফারেন্ট টাইপসের। একটা হয়েছে যেগুলো তোমরা বাড়িতে করবে, হোমওয়ার্কগুলো করবে, একটা হচ্ছে এ ট্রেন অফ 150 মিটার লেন্থ ইজ গোয়িং টুয়ার্ডস নর্থ ডিরেকশন অ্যাট এ স্পিড অফ 110 মিটার পার সেকেন্ড অ্যান্ড প্যারট ফ্লাইজ অ্যাট দ্য স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস সাউথ ডিরেকশন প্যারালাল টু দ্য রেলওয়ে ট্র্যাক দ্য টাইম টেকেন বাই দ্য প্যারট টু ক্রস দ্য ট্রেন। এটা একটা কোশ্চেন। তারপরে একটা কোশ্চেন হলো তোমার, এ ম্যান সুইমস ইন এ রিভার উইথ অ্যান্ড এগেনস্ট ওয়াটার অ্যাট দ্য রেট অফ 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 5 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য ম্যানস স্পিড ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য রিভার। ওটা আমরা করেছিলাম একটু আগে, ওই রিভার কেসটা থেকে এটা করবে, ঠিক আছে? নেক্সট হয়েছে তোমার এটা, টু এ ম্যান ওয়াকিং এট দ্য রেট অফ 3 কিলোমিটার পার আওয়ার দ্য রেইন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি, বৃষ্টি পড়ছে। হোয়েন হি ইনক্রিজেস হিজ স্পিড অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার ইট অ্যাপিয়ার্স টু মিট হিম অ্যাট এন অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি। যখন বৃষ্টি পড়ছে আর কি, বৃষ্টি পার্টিকেলে পড়ে না, রিভার কেস থেকে যে আমি যখন স্টিল দাঁড়িয়ে থাকি তখন মনে হয় যে বৃষ্টিটা মানে পারপেন্ডিকুলারলি পড়ছে, পার্টিকেলে পড়ছে পারপেন্ডিকুলারলি, বাট যখন আমরা দৌড়াতে থাকবো তখন কী হয় মনে হচ্ছে এটা অ্যাঙ্গেল করে পড়ে, এটা ডিরেকশনও ছিল। ওইটা কেন হয়, এটা রিলেটিভ ভেলোসিটির জন্য হয় ম্যান আর ওই বৃষ্টির মধ্যে মানে বৃষ্টির ফোটার মধ্যে, ঠিক আছে? রেইন ড্রপসের মধ্যে। তো এখানে বলেছে যে হোয়েন হি ইনক্রিজেস হিজ স্পিড অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার ইট অ্যাপিয়ার্স টু মিট হিম অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ পার্টিকেল, ফাইন্ড দ্য স্পিড অফ হিম, তখন ওই লোকটার স্পিডটা কত হবে। তাহলে তিনটা কোশ্চেন দিলাম, একটা দিয়ে দিলাম তোমার ওই যে প্যারাডের রেল ট্র্যাকের মধ্যে নর্মাল, আরেকটা কোশ্চেন দিয়ে দিলাম একটা ম্যান সুইম যেটা আমি করেছিলাম রিভার কেসের মধ্যে, আরেকটা দিয়ে দিলাম তোমার বৃষ্টি ফোটাগুলো থাকে যে রিভার স্ট্রিম যেটা যেগুলো থাকে রেইন ড্রপ যে ফল হয় পার্টিকুলারলি সেটা মনে হয় যেটা অ্যাঙ্গেল করে পড়ছে ওই জিনিসটা কনসেপ্ট হবে। তো এই তিনটা কোশ্চেন করে নেবে, এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? পাঁচটা আমি করে দিয়েছি, আরও এই তিনটা করে নিতে, এই তিনটা যদি করে নিতে পারো বাকিগুলো তোমার হয়ে যাবে, এই আটটা অঙ্ক তুমি বুঝতে পারলে সব কিছু হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা অনেক সময় ধরে দেখছো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ভালো করে দেখবে ভিডিওগুলো, বারবার ঘুরে 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 দেখবে যে আজকে এই ভিডিওটা দেখছো তার পাশাপাশি কি আগের যে ভিডিওগুলো ছিল আরও যে চার পাঁচটা আপলোড হয়েছে এই পার্ট থেকে, ওই পার্টগুলো দেখবে, নাহলে এটা বুঝতে পারবে না, ঠিক আছে? সো নেক্সট আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে মোশনের স্ট্রেট লাইন আর মোশনের প্লেন, যে চ্যাপ্টার নাম্বার 3 হবে। ওইখানে কী থাকে, প্রজেক্টর মোশন অনেক কিছু থাকে, ভেক্টরের পার্ট থাকে, সার্কুলার মোশন থাকে, ওইটা আমরা আলাদা আলাদা পার্ট করে করাবো, ঠিক আছে? সো যারা এই ভিডিও দেখছো এখন আগরতলাতে যারা আছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, যদি চাও তোমরা এখানে আমার সাথে সাথে কোচিং নেবে, যদি ফিজিক্সের প্রবলেম থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর পাশাপাশি আমার ওয়েবসাইটে দেওয়া মানে এটার অ্যাবাউট এই চ্যানেলের অ্যাবাউট যেগুলো তুমি আমার এটা দেখতে পারবে। সো আর যারা দূরে থাকো তারা কী করবে, ভিডিওগুলো দেখবে তো আসতে পারবে না, ফিনান্সিয়াল প্রবলেম থাকুক বা দূরে থাকো অনেক ডিস্টেন্স হয়, আগরতলাতে আসতে সময় অনেক মানে প্রবলেম হয়, তো তোমরার জন্য বলবো যে তোমরা বাড়িতে দেখো এগুলো ভিডিওগুলো দেখলে হবে। আর যারা আমার কাছ থেকে হেল্প নিতে চাচ্ছো যে না তোমার একটু হেল্প লাগে ফিজিক্সের মধ্যে, ফিজিক্সের একজন প্রবলেম হচ্ছে তার জন্য হেল্পের জন্য কন্ট্যাক্ট করতে পারো। সো তোমরা ভাই অনেকক্ষণ হয়ে গেলো ভাই, আমি চাইছিলাম যে প্রত্যেকটা ভিডিও কী হয় মানে মোটামুটি মানে 1 ঘন্টার মধ্যে বা 50 মিনিট থাকে, কিন্তু অনেক সময় কী অঙ্কগুলো করাতে হয় তো মানে সময় চলে যায়, আর অনেক সময় গ্যাপও দিতে পারি না, মিনিমাম 4-5টা কোশ্চেন একটা টপিক থেকে না করলে ডিফারেন্ট টাইপের আমি নিজেও স্যাটিসফাই হয় না, যে তোমরা সত্যি তোমরা বুঝতে পারবে কিনা আমি যে উদ্দেশ্য নিয়ে টাইমটা বের করে বিজি টাইমের মধ্যে ভিডিওটা গুলো করছি, তোমাদের তো লাভ হতে হবে না, তার জন্য আমি জিনিসটা কী করি মিনিমাম 4-5টা মানে এক্সাম্পল আমি দিয়ে দিই আর পাশাপাশি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা বাড়িতে বোঝার পর সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। সো এটাই করে বাড়িতে বারবার করে ভিডিওগুলো দেখবে, ঘুরে ঘুরে দেখবে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।